ইমেইলও দিয়েছিলাম মনে হয় মনে নাই মানে আমি আসলে নিজেকে অনেক গর্ববোধ মনে করি যে একজন মুক্তমনা হিসেবে আর কি তো আমার প্রশ্নটা হচ্ছে আমার অরিজিনাল নামটাই মাহম্বদ আর আমি আমার পরিবারের একমাত্র লোক যে কি না এই ধর্মটা বিশ্বাস করে না আমি ইউরোপের একটা শহরে থাকি খুব সুন্দর একটা শহরে থাকি আমি তো আমি আসলে আমি আমার অনেক ফ্রেন্ড বন্ধু আছে আমি পাপে যাই বারে যাই তো ওরা বিশ্বাসই করতে পারে না যে নাম মোহাম্মদ আবার তুই বিলিভ করো না এই যে ধর্মটা এত ভাবে বিভক্ত করছে বুঝছেন আমরা তো সাধারণত যারা বিষয়টা এই যে আপনি যে এতক্ষণ আপনি যে বোঝালেন এত মূল্যবান সময় আপনি দিলেন আমি তো শুনলাম আমি নিজেও আসলে অন্যান্য ধর্ম সম্পর্কে জানি না বাট আমার প্রধান সম্পর্কে আমি জানি তো আমি আপনার কাছে একটা কোয়েশ্চেন করি যে আহ যেই সুয়ার আয়ারটা আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগে যে যে সুরা নাইনটি সিক্স হ্যাঁ যেখানে বলা হয়েছে যে অন্য ধর্মের মানুষেরা মানে আমি যা মনে নাই ইংলিশে কি তো আমি এই প্রথমে ধরছি যখন আমি প্রথম আমি আপনার ছাড়ি কারণ আমি কোনোদিন অর্থ খুঁজতে যাই নাই অর্থ খুঁজতে গিয়ে যখন আমার কাছে ধরা পড়লো যে না এখানে একটা কিছু জিজ্ঞেস করতে হবে যখনই জিজ্ঞেস করলাম তখনই খটকাটা লাগে তো এখন আমি মোটামুটি দ্য মিডল অফ ফেজাই ইয়াজ এ ভ্যারি ইয়াং ম্যান আমি আমার ফ্যামিলি হয় নাই বিয়ে শাদির আগেই আমি বলে ফেলছি যে আসলে এই এইসব জিনিসগুলো কত ধরনের মানুষকে মানে কই থেকে কই নিয়ে যাইতে পারে না আপনার একটা জিনিস দেখে আমি উদ্বুদ্ধ হয়েছি যে আমি আমার বডির পার্ট অফ বডি অর্গান ডোনেশন করে একটা মেডিকেলে দিয়ে দিয়েছি আর কি যাতে আমি এইটা মনে করি সবচেয়ে একটা পিসফুল থিংস ইন দ্য প্ল্যানেট দ্যাট ইউর হোয়ান ইউ আর লাইফ ইউ ক্যান সি দ্যাট সাম ওয়ান ইজ গেটিং সাম ওয়ান ইজ গেটিং ইউর পার্ট অফ দ্য বডি ইফ সামবডি ইন ইল ইন দ্য হসপিটাল কারণ আমার বডির parte যদি কারে নিয়ে জয়েন করে কি বেঁচে থাকতে পারে তাহলে কিন্তু অনেক অনেক একটা লাভ হবে কিন্তু এটা কিন্তু আমি দেখতে পড়তেছি যে আমার জন্য কিন্তু দেখেন আমি এই যে কোভিড জন্য আজকে যদি এই কোভিড জন্য হসপিটাল বলতে যে প্রত্যেকটা মানুষকে বাঁচাইতে হইলে একটা কিডনি লাগে একটা ভালো করনিয়া লাগে একটা লিভার লাগে আজকে কিন্তু এটা শর্টেজ হয়ে যায় তো পিছি তো আপনার সাথে অনেক ভাগ্যবান আমি ভালো লাগলো মোহাম্মদ ভাই খুবই ভালো লাগলো আপনার কথা শুনে এটা আপনি খুবই চমৎকার একটা কাজ করেছেন এবং মানে আমি অন্তর থেকে আপনাকে শ্রদ্ধা জানাই এবং সম্মান জানাই কাজটা করার জন্য একটু দেখিয়ে দর্শকদের দেখলো জিনিসটা একই সাথে আহ এই যে যে কথাটা আপনি বললেন সুরা আনফালের একটা আয়াত আছে পঞ্চান্ন নম্বর আয়াত এবং সুরা আলবাইনের ছয় নম্বর আয়াতটা আমি দেখাবো একটু পরে আগে এটা একটু দেখে নি পঞ্চান্ন নম্বর আয়াতে সুরা আনফালের পঞ্চান্ন নম্বর আয়াতে যেটা বলা আছে তারা যাহারা কুফরি করে এবং আল্লাহর প্রতি মানা নেয় না আল্লাহ নিকট তাহারাই অতিশয় নিকৃষ্ট জীব তাফসির তাফসির বলা হচ্ছে উল্লেখিত আয়াত সময় আল্লাপা কাফিরদের প্রতি তাহার ঘৃণা এবং তাহাদের অপকর্মের বর্ণনা দিয়া বলিতেছেন যে ভূপৃষ্ঠে জীবকুলের মধ্যে বেইমান কাফের কনি হইল আল্লাহর নিকট অতি নিকৃষ্ট জীব উহারা আল্লাহকে আদৌ কোন ভয় করে না তুমি এই আয়তের মর্ম হইল তুমি যদি উহাদের যুদ্ধে পরাস্ত করিয়া বিজয় লাভ করিতে পারো তবে কঠোরভাবে বন্দী করিয়া জ্বালা যন্ত্রণা দিবে এই ব্যাখ্যা প্রদান করেন ইবনে আব্বাস হাসান বাসরি আতা জাহাক সুদ্দি আতা খুরসানি এবং ইয়া ব্যাখ্যা ইহার ব্যাখ্যায় বলেন যুদ্ধে উহাদিগকে পরাস্ত করিতে পারিলে অতি কঠোরভাবে শাস্তি দিবে এবং নির্দয়ভাবে উহাদিগকে হত্যা করিবে যেন উহাদের ছাড়া আরবের অন্যান্য শত্রুগণ এই শাস্তির কথা শুনিয়া ভীত হয় এবং নসিহত শিক্ষা গ্রহণ করে তাদের মধ্যে অনুশোচনা ও লজ্জা এবং অনুশোচনার সৃষ্টি হয় আরেকটা হচ্ছে সুরা আল বাইনের যে ছয় নম্বর আয়াত সেখানে বলা হয়েছে এরাই নিকৃষ্টতম সৃষ্টি এখানে মানে ব্যাখ্যা যেটা বলা হয়েছে আহলে খিতাবদের মধ্যে হতে যারা কুফরি

মানে আমার রিয়েল নামটাই মাহমুদ যখন মানুষ যখন বলে যে আমার কমিউনিটির অনেক মানুষ আছে বা আমি তোর নাম মোহাম্মদ ওয়াই ডোন্ট চেঞ্জ ইউর নেম আই জাস্ট রিপ্লাই দেম ওয়াই আই উইল চেঞ্জ দ্য নেম এটা তো আমার ফ্যামিলি আমাকে দিছে এখন আমি বিশ্বাস করি না মোহাম্মদের যা করে গেছে তার যা বৃত্তান্ত দেখলাম এটা আমি তো বিশ্বাসই করি না বা এটা আমি তার আইডিওলজিটাকে আমি অপছন্দ করি এখন মানুষ যখন বলে যে তোর নাম চেঞ্জ কেন করস না আমি উত্তরটা কি দিতে পারি বলেন তো আমাকে একটু ভাই এটার উত্তরও তো আমাদের সংশয় ডট কমে আছে এটা হচ্ছে মোহাম্মদ তো নিজেই ইসলাম একটু বলে বলি মোহাম্মদ নিজেই ইসলাম প্রবর্তনের পরে তো তার নামটা চেঞ্জ করে নাই তার নামটাই তো একটা পত্তলিক নাম আবু বকরও তো তার নাম চেঞ্জ করে নাই তার নামও তো পত্তলিক নাম তারপরে হচ্ছে ওমর হজরত ওমর হজরত ওমর তো তার নাম চেঞ্জ করে না ইসলাম গ্রহণের পরে তার নামও তো পত্তলিক নাম এগুলো তো পত্তলিক সমাজের পত্তলিক নাম তাহলে আপনি কেন চেঞ্জ করবেন মোহাম্মদ হচ্ছে মোহাম্মদ শব্দটার অর্থ হচ্ছে প্রশংসিত এটা হচ্ছে একটা আরবি নাম এখানে সমস্যা কি আছে জি হ্যাঁ আমি অনেক ধন্যবাদ আপনাকে আমি এইভাবেই আসলে এইভাবেই বলি আর ধর্ম ছাড়লে পৃথিবীর যে মানুষের জীবনটা যে এত সুন্দর হয় আমি কখনোই ভাবি ভাবি না এটা বুঝছেন এটা যে পাঁচ পাঁচটা মিনিটের জন্য যদি কেউ ছাড়তে পারে তাহলে সবাইকে আমাকে অনেকে বলে তুই কেন ছাড়স না আমি বলি ভাই আমি এনি রিলিজিয়াসের জন্য আমি যাব। আমার

অনেক ধন্যবাদ মোহাম্মদ ভাই তাহলে আপনাকে আজকে বিদায় জানাচ্ছি আপনি ভালো থাকবেন আর যদি আপনি আপনার কিভাবে আপনি নাস্তিক হলেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চান তাহলে আমাদের আরেকটা অনুষ্ঠান আছে মুক্তির অনুভূতি আপনি মাতব্বর ভাইয়ের সাথে একটু যোগাযোগ করবেন সেখানে আমরা চাইবো আপনার পুরো ঘটনাটা শুনতে সেখানে আমরা মানে বড় করে আলাপ করতে পারি সেখানে আপনি একটু মাতব্বর ভাইকে পারলে ইমেইল করেন যদি আপনি মানে ইচ্ছুক হন আর কি ওনার অ্যাড্রেসটা কোথায় পাওয়া যাবে ওনার পেজে পাওয়া যাবে মাতব্বর পেজে মাতব্বর ডট কন্ট্যাক্ট

বাহ আপনার কি আপনি কত সুন্দর কোরআনের এর আয়াত বললেন আবার বলেন তো কি সুন্দর কোরআনের আয়াত বলছেন আপনি আপনার মুখে থেকে কোরআনের এর আয়ত খুব সুন্দর লাগছে বলেন আরেকটু কোরআনের আয়াত কি সুন্দর মানে উনি বলছেন যিনি আপনার মুখে কোরআনের আয়াত গুলা শুনে খুবই ভালো লাগলো আপনারা যে কত সুন্দর কোরআনের আয়াত বলতে পারেন আপনাদের আবৃত্তি কত সুন্দর কি সুন্দর কোরআনের আয়াত আপনারা বলেন আচ্ছা আমাদের সাথে আরো কয়েকজন আছে আমি তাদেরকে এক এক করে যুক্ত করছি মানুষ আপনাকে যুক্ত করলাম মানুষ আপনি বলেন মানুষ আপনি বলেন আপনাকে আপনার আনমিউট করে বলতে হবে সরি সরি আপনি এই কত আগ্রহ বসে রয়েছে জুনিয়র কথাগুলো হাদিসগুলো শুনবো আপনি কাইতে দিলেন উনি তো কোরআনের আয়াত বলতেছেন সরাসরি এখন এটা কিন্তু কোরআনের আয়াতগুলো আমি শোনার জন্য আপনি বটকা নিয়ে বসে আছি বটকা খাবো আজ বড় আপনি কাইতে দিলেন

হ্যাঁ আমাদের কাউকে বাকি রাখে নাই আমাদের কাউকে বাকি রাখে নাই এমন কি রুচি আপু আপুর নাম শুদ্ধ নিয়ে এসে ঢুকে গালি গালাজ গেছে মানে একজন বাদ নাই আমাদের আচ্ছা এই আসি ভাই আমি ভুলে যাবো একটা কথা জিজ্ঞেস করি আমি জানি বিভিন্ন টপিকস আলাপ করতেছেন সেটা হইলো ভাই এই আমি আজকে আপনি গুগলে ঢুকে ওই যে সোনোগ্রাফিক্যাল যে যে সুরা আছে আমি দেখলাম ছিয়া সিটা সুরা মাক্কি সুরা আমার কাছে মনে হইতেছে রং আমি যদি রং না হই আপনি আমাকে শুদ্ধ করে দেবেন প্লিজ সুরা কয়টা আর মাদানি সুরা কয়টা

মার্কেট ছিল মাদানি থেকে সম্পূর্ণ অপোজিট সো তারপরে এখন এক্স্যাক্টলি খেয়াল নাই এখন তো আমার এক্স্যাক্টলি খেয়াল নেই কয়টা মাকি কয়টা মাদানি আমি এই মুহূর্তে বলতে পারবো না তবে বেশিরভাগই মাকি সুরা এটা এটা মনে আছে আর মাদানি সুরা তো আসলে মানে তেমন একটা দরকার নেই এখানে তো কাটা কাটি এটা তো এক সুরা তাওবা দিয়ে সব কভার হয়ে যায় এইভাবে থেকে মার মার কাটকা তো একজন আমার লাগি আর্গুমেন্টে গেল যে এই যে সুরা বাকার হইছে নাম্বার 1 সুরা এখানেই আপনার গরু দিয়ে শুরু হইছে বাকার হইলে কি আপনার গরু তো গরু দিয়ে কোরআন এর ইয়া শুরু হইছে আমি সব বুঝলাম গরু দিয়ে শুরু হইছে কিন্তু এটা তো এক নাম্বার না